সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে প্রথম রাউন্ডের সপ্তম খেলা। একদিকে রয়েছে কাজীর চক্র, কাজীর চক ভার্সেস হাবিব রহমান। পয়েন্ট নিয়ে চলে গেল হাবিব রহমান, এই সেই জোড়ার জাঙ্গির। কোর্টের খেলা হারুরু জগতের গ্রুপের প্লেয়ার, ডবল স্টার প্লেয়ার সেই জাঙ্গির। খেলার মধ্যে খুব সুন্দর কলাকৌশল, এখন ডাকে সে রাজু। কাজীর চক্র, কাজীর চক টিমের প্লেয়ার রাজু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘোষা উত্তর শ্যামনগর থেকে মিনি কাবাডি খেলার লাইভ দেখছেন, হোল বডি খেলা। এখন ডাক দিয়েছে জাঙ্গির, জটার জাঙ্গির। পেরিয়ে আসতে পারল না, পয়েন্ট না নিয়ে ফিরে আসলো। দু তিন ঘন্টা বয়েছিলাম, পায়েছি দিল। পয়েন্ট নিয়ে চলে গেল হাবিব রহমান টিম। কাজীর চক এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। কাজীর চকে জাঙ্গি রয়েছে, জাঙ্গির এখন জিরো, হাবিব চক হাবিব রহমান টিম। পয়েন্ট নিয়ে চলে এলো জাঙ্গির। আরে
রাজু আবার পয়েন্ট নিয়ে চলে গেল, জাঙ্গির লাঠি গিয়েছে জাঙ্গির পয়েন্ট নিয়ে চলে এলো। আবার রাজু ডাকে এসছে, রেফারি রয়েছে, খুব সুদক্ষ সিনিয়র রেফারি কাশেক, মাননীয় কাশেক। এই বাবু, এই বস না বাবু, বস। আবারও খেলা শুরু হয়ে গেল, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। পয়েন্ট রয়েছে 7-7। এই টিমে প্লেয়ার নাম কি গো? হাবিব রহমান মন্ডল, একাদশের 7। কাজী চক 2। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধোসা সরি কিলফি উত্তর শ্যামনগর কাবাডি ময়দান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিনি কাবাডি টুর্নামেন্ট। এখন ডাগে এসছে সেই জোটার জাঙ্গি, বাচ্চারা
কোয়ালিটা ভর্তি করে দাম একটু না আবারও একটি পয়েন্ট নিয়ে চলে এলো রাজু বাহিনী। বলতে বলতে খেলা সমাপ্ত হয়ে গেল, জয়ী হলো রাজু একাদশ।